এখানে সেট এ এক্স ওয়াই জেড এই তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে এবং সেট বি টু থ্রি ফোর ফাইভ এই চারটি উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে সেটে বর্ণিত নিচের অন্যয়গুলির কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয় কারণ সহ উল্লেখ করো এখানে লক্ষ্য করা যাক ডি ই এফ জি এই চারটি অন্যয় দেওয়া আছে এই অন্যয়গুলোর ভিতর এই অন্যয়গুলোর ভিতর কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয় তা আমাদের যাচাই করতে হবে আমরা যদি লক্ষ্য করি এখানে প্রত্যেকটি অন্যয়ের উপাদান হিসেবে কিন্তু কতগুলো ক্রমজর দেওয়া আছে তাই না এবং ক্রমজরগুলোর প্রথম উপাদান কিন্তু এসেছে সেট এ থেকে এবং দ্বিতীয় উপাদান এখানে এসেছে সেট বি থেকে এখন ডি এই অন্য একটি ফাংশন নির্দেশ করবে যদি প্রথম উপাদানের বিপরীতে এখানে প্রত্যেকটি ক্রমজড়ের ক্রমজ্বরের প্রথম যে উপাদান রয়েছে সেই প্রথম উপাদানের বিপরীতে একটি মাত্র দ্বিতীয় উপাদান থাকে আবারও বলছে এখানে আমাদের ডি এই অন্নয়টি কখন ফাংশন হবে যখন ডি অন্নয়টি লক্ষ্য করা যাক যতগুলো ক্রমজোর রয়েছে তাদের প্রথম উপাদান তাই না তাদের প্রত্যেকটি ভিন্ন ভিন্ন প্রথম উপাদানের বিপরীতে আমরা একটি দ্বিতীয় উপাদান পাব লক্ষ্য করা যাক এখানে প্রথম ক্রমজড়ের প্রথম উপাদান হচ্ছে এক্স এবং এক্স এর বিপরীতে আমরা এখানে দ্বিতীয় উপাদান পাচ্ছি টু দ্বিতীয় ক্রমজড়ের প্রথম উপাদান হচ্ছে ওয়াই এবং ওয়াই এর বিপরীতে লক্ষ্য করা যাক দ্বিতীয় উপাদান হচ্ছে থ্রি তৃতীয় ক্রমজনের প্রথম উপাদান হচ্ছে জেড এবং জেড এর বিপরীতে দ্বিতীয় উপাদান হচ্ছে ফোর তাহলে আমরা দেখছি এখানে তিনটি ভিন্ন ভিন্ন প্রথম উপাদান রয়েছে এবং তিনটি ভিন্ন ভিন্ন প্রথম উপাদানের বিপরীতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটি করে দ্বিতীয় উপাদান রয়েছে তাহলে ডেফিনেটলি ডি এই অন্যটি কি ফাংশন এরপর আমরা ই এর দিকে তাকাই এখানে প্রথম ক্রমজনের প্রথম উপাদান এর বিপরীতে আমরা দ্বিতীয় উপাদান পাচ্ছি টু দ্বিতীয় ক্রমজোরের প্রথম উপাদানের বিপরীতে দ্বিতীয় উপাদান আমরা পাচ্ছে কত থ্রি লক্ষ্য করা যাক তৃতীয় ক্রমজোমের প্রথম উপাদান এটা কিন্তু ওয়াই এবং ওয়াই কিন্তু আমরা আগেই পেয়েছি যাই হোক তাহলে ওয়াই এর বিপরীতে লক্ষ্য করা যাক এখানে কিন্তু আমরা দ্বিতীয় উপাদান পাচ্ছি ফোর এবং জেড এর বিপরীতে এখানে চতুর্থ যে ক্রমজোর তার প্রথম উপাদান জেড জেড এর বিপরীতে এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে ফাইভ তাই না এখন লক্ষ্য করা যাক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় এই অন্যয়টিতে ই এই অন্যয়টিতে তাই না ওয়াই এই প্রথম উপাদানের বিপরীতে এখানে দুটি দ্বিতীয় উপাদান রয়েছে তাই না তাহলে ডেফিনেটলি এটা কিন্তু আমাদের ফাংশন হবে না এটা হবে অন্যায় এটা কিন্তু ফাংশন নয় কারেক্ট এরপর তৃতীয় অন্যায়ের দিকে দেখানো যাক এখানে প্রথম কর্মজোরের প্রথম উপাদান হচ্ছে এক্স এক্স এর বিপরীতে আমরা দেখছি দ্বিতীয় উপাদান টু দ্বিতীয় ক্রমজোরের প্রথম উপাদান হচ্ছে জেড তাই না জেড এর বিপরীতে এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে ফোর লক্ষ্য করা যায় এখানে দুটি ভিন্ন ভিন্ন প্রথম উপাদান রয়েছে এবং এখানে প্রথম ক্রমজড়ের প্রথম উপাদানের বিপরীতে কেবলমাত্র একটি দ্বিতীয় উপাদান রয়েছে অনুরূপভাবে এখানে দ্বিতীয় ক্রমজোরের প্রথম উপাদানের বিপরীতে এখানে একটি মাত্র দ্বিতীয় উপাদান রয়েছে তাহলে ডেফিনেটলি এফ হবে একটি ফাংশন এরপর আমরা জি এর দিকে তাকাই লক্ষ্য করা যায় জি এই অন এর প্রথম ক্রমজর প্রথম ক্রমজ্বরের প্রথম উপাদান হচ্ছে এক্স এবং এক্স এর বিপরীতে দ্বিতীয় উপাদান হচ্ছে কত ফাইভ খুবই ভালো কথা দ্বিতীয় ক্রমজ্বরের প্রথম উপাদান হচ্ছে ওয়াই ওয়াই এর বিপরীতে দ্বিতীয় উপাদান ফাইভ তৃতীয় ক্রমজরের প্রথম উপাদান হচ্ছে জেড এবং জেড এর বিপরীতে দ্বিতীয় উপাদান হচ্ছে ফাইভ তাই না আমরা দেখতে পাচ্ছি এখন এখানে ব্যাপার হচ্ছে লক্ষ্য করা যাক তিনটি ভিন্ন ভিন্ন প্রথম উপাদানের জন্য আমরা একটি করে এখানে দ্বিতীয় উপাদান পেয়েছি তাহলে অবশ্যই এটি একটি ফাংশন অনেকে বলতে পারে যে আচ্ছা এখানে দ্বিতীয় উপাদানগুলো তো সেম এখানে কিন্তু আমরা আগে আলোচনা করেছি যে প্রত্যেকটি প্রথম উপাদানের বিপরীতে হবে এখানে উপাদানের মান কোনো ব্যাপার না এখানে হচ্ছে আমরা এখানে দ্বিতীয় উপাদান কটা পেয়েছি যেমন এখানে প্রথম উপাদানের বিপরীতে দ্বিতীয় উপাদান ছিল দুটি এখানে কিন্তু মান কোন ব্যাপার না এখানে দ্বিতীয় উপাদান লক্ষ্য করা যায় দুবার এসেছে এটাই হচ্ছে ব্যাপার কারেক্ট তাহলে আমরা দেখলাম যে কিন্তু হবে একটি ফাংশন ডেফিনেটলি